লকডাউন চলছে। ইতিমধ্যে ভারত ভুটান সীমান্তবর্তী শহরের বিভিন্ন এলাকা থেকে উঠে এলো ভিন্ন চিত্র। জয়গড় বৌবাজার সহ বিভিন্ন বাজারগুলিতে মানুষের সমাগমে ভিড় উপচে পড়ছে, মানা হচ্ছে না কোনো প্রকার সোশ্যাল ডিস্টেন্স। লকডাউন চলছে, ভারত ভুটান সীমান্তবর্তী শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন চিত্র উঠে এলো। জয়গায় সমস্ত দোকানপাট বন্ধ, জয়গা ভুটান গেট এলাকায় সড়কে লোকজন নেই বললেই চলে, কিন্তু জয়গা বৌবাজার সুপার মার্কেট সুমসুমি বাজার এলাকায় লকডাউনের ভিন্ন চিত্র উঠে এলো। সড়কে লোকজন ঘুরে বেড়াচ্ছে, সবজি বাজারগুলোতে মানুষের সমাগম ভিড় উপচে পড়ছে, কোনো প্রকার সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না, এমনকি ওষুধের দোকানেও ভিড় উপচে পড়ছে, সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না, এমনকি জয়গার সুফল বাংলা স্টলেও ভিড়। যদিও ক্যামেরা ধরলে ক্যামেরার সামনে সুফল বাংলার কর্মী জানান, আমরা জনগণকে বলছি দূরত্ব বজায় রাখতে, কিন্তু মানছে না, কি করব। ভিড় হচ্ছিল স্যার, আমরা সকালবেলা থেকে পুলিশকে জানাইছি যে এই জায়গায় পুলিশ আসছিল, আমরা বলছি স্যার একটু দূরত্ব, আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন। হ্যাঁ, তো এখন কাস্টমারকে আমরা কি করবো বলেন? এটা তো সরকারি স্টল। হ্যাঁ, সরকারি স্টল। কিসের? সুফল বাংলা। সুফল বাংলা। তো এখন কি করবেন আপনারা? এখন আমরা তো বারে বারে রিপোর্ট করে দিয়েছি এই পরিষেবা দেওয়ার পরে, এখন তো হচ্ছে জনগণের বিষয়, জনগণের উপর আমরা ছাড়ছি, জনগণ জনসাধারণ। পাবলিককে বুঝান, আমরা বুঝাচ্ছি, বলুক পাবলিক, বলুক আমরা কতবার আপনার রিকোয়েস্ট করছি, সকাল থেকে আমরা হাত জোর করছি স্যার, আমরা সকাল থেকে ভোর চারটের থেকে না খাওয়া দাওয়া করে আমরা এই পরিষেবা দিচ্ছি।